হুট করে আবারও আলোচনায় হিট অফিসার বুশরা। মূলত তার বাবা মেয়র আতিক গ্রেফতার হওয়ার পরই আলোচনায় এসেছেন এই তরুণী। সেই সাথে সামনে আসতে শুরু করেছে একের পর এক অজানা তথ্য। নানান সময়ে বুশরাকে নিয়োগ দেওয়া নিয়ে আতিক যেসব তথ্য দিয়েছিল সবই মিথ্যা প্রমাণিত হচ্ছে। জানা গেছে কোনো আন্তর্জাতিক সংস্থা নয়, বুশরাকে কেউ একজন বিশেষ ক্ষমতা বলে ও জনগণের ট্যাক্সের মোটা অঙ্কের বেতনে নিয়োগ দিয়েছিল। এর পেছনে আবারও হাসিনার ছেলে জয়েরও হাত থাকার কথা বলা হচ্ছে। আসলে বুশরাকে কারা কিভাবে ও কেন নিয়োগ দিয়েছিল, এসবের বিস্তারিত সহ বুশরার বর্তমান অবস্থান জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ঢাকাইয়া মেয়র আতিকে কে না চেনেন, কথাবার্তায় এমনকি কাজে কামেও তিনি নিজেকে খুব ভালো মানুষ হিসেবে জাহির করতেন। তবে তার ভালো মানুষের রূপ ক্ষমতা থাকা অবধি টিকে রইল। ক্ষমতা হারানোর পর থেকেই বেরিয়ে আসতে শুরু করেছে ভেতরের ভিন্ন রূপ। এরই মধ্যে নানান অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। এর আগেই জানা গিয়েছিল মেয়র থাকাকালে আতিক তার আত্মীয় স্বজনদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এই নেটওয়ার্কের মাধ্যমে তিনি নগর ভবনে নিজের প্রভাব বিস্তার করেন। তার ভাতিজা এবং ভাগিনাদের বিভিন্ন প্রভাবশালী পদে বসিয়েছেন, তারা সিটি কর্পোরেশনের ব্যবসা ও কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। তিনি তার মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়ে বিতর্কের সৃষ্টি করেন। তখন তিনি এই নিয়োগকে আন্তর্জাতিক সংস্থা নিয়োগ বলে দাবি করেছিলেন, জানিয়েছিলেন এই নিয়োগের সাথে তার সিটির কোনো সম্পর্ক নেই, এমনকি বুশরার বেতনও সিটি দিবে না। তবে এসবই মিথ্যা, আতিক তখন জনগণকে বোকা বানিয়েছিল। আসল কাহিনী সে নিজে মেয়েকে নিয়োগ দিয়েছিল। কেউ কেউ আবার এর পেছনে হাসিনার ছেলে জয়ের ভূমিকা দেখছেন। সোশ্যাল মিডিয়ায় কেউ একজন জয় ও বুশরার মধ্যে বন্ধুত্বের সম্পর্কের কথা জানিয়েছেন, যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেছেন, বিনা বিজ্ঞপ্তিতে সাবেক মেয়র আতিক তার মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার পদে নিয়োগ দেন। বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনকভাবে বুশরাকে মাসে 8 লাখ টাকা করে বেতন দেওয়া হয়েছে। কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে নাকি তিনি হিট প্রশমিত করেছেন। মেয়র আতিককে আদালতে তোলা হচ্ছে, তিনি এসব তথ্য দেন, যা শুনে রীতিমতো আকাশ থেকে মাটিতে পড়ছেন নেটিজেনরা। এ ঘটনায় ফেসবুকে নেটিজেনরা তার ব্যাপক সমালোচনা করেছেন, বেশিরভাগ তার বিচার দাবি করেছেন। মোহাম্মদ মুজিবুল হক মোল্লা নামে একজন ফেসবুকে লিখেছেন, বুশরা আফরিনকে নিয়োগ দেওয়ার পরে দেশের গরম আরও বেড়ে গিয়েছিল। এমডি রাসেল নামে একজন ফেসবুকে লিখেছেন, সঠিক তদন্ত করে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং দেশের কাজে লাগানো হোক। খোলা চিঠি নামে একজন লিখেছেন, কিভাবে এরা দেশকে লুট করেছে কল্পনা করা যায়। কাজী হামিদ বলছেন, জনগণের 8 লাখ টাকা মাসে বেতন হিসাবে লুট করার জন্য তাকে জায়গা মতো অর্থাৎ তার হিট জায়গায় ডিম থেরাপি দেওয়ার জন্য বিশেষভাবে দাবি রইল। আরও বলেছেন, আতিক তো বলেছিল যে বাংলাদেশ সরকারের অফিস ব্যবহার করবে না ও বেতন নিবে না, সে আন্তর্জাতিক পরিবেশ সংস্থা দ্বারা নিয়োগকৃত, অথচ এখন শুনছি সিটি কর্পোরেশন থেকে মেয়েকে 8 লাখ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হতো। নাম গোপন করে এই দর্শকদেরই একজন বুশরা ও জয়ের মধ্যে কোনো সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। তার দেখা দেখি বিষয়টি নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে, তবে এখন অবধি বিস্তারিত কিছু জানা যায়নি কিংবা সত্যতাও মিলেনি। কেউ কেউ এমন অভিযোগকে বানোয়াট বলছেন, অনেকেই আবার সন্দেহ প্রকাশ করছেন। তাদের মতে আতিক একা হাতে তো নিয়োগ দিতে পারে না, উপরে মহলের হাত থাকতেও পারে, সম্পর্ক থাকতে পারে জয়ের সাথেও, কেননা বুশরা তো এই সেক্টরে বিশেষজ্ঞ কেউ নন। তিনি কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করলেও আবহাওয়া ও জলবায়ু নিয়ে খুব বেশি অভিজ্ঞতা নেই। বুশরার বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে একজন নির্বাহী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। বুশরা আফরিন এই পদে যুক্ত হওয়ার আগে অভিনয়ও করেছেন। নুহাশ হুমায়ুনের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র 700 টাকায় অভিনয় করেছেন। স্ক্রিন শেয়ার করেছেন গায়ক অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে 9 মিনিট 48 সেকেন্ড থেকে দেখা যায় বুশরা আফরিনকে। শুধু এখানেই শেষ নয়, দেশের সবিজ অঙ্গনে যে বুশরা দীর্ঘ পথ পাড়ি দিতে চেয়েছেন তার চিহ্নও পাওয়া যায়। নুহাশ হুমায়ুন পরিচালিত মশারির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজনা করেছেন বুশরা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ক্রেডিট লাইনে বুশরার নামও রয়েছে। বুশরা যে তার বাবা ও লীগের নিয়োগ করা সেটা নিশ্চিত হওয়া যায় আরেকটি ঘটনায়। জানা গেছে 5 আগস্টের পর থেকে দেখা মিলছে না বুশরা আফরিনের। তিনি ডিএনসিসির নগর ভবনে যাচ্ছেন না, পরামর্শও দিচ্ছেন না। ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায়, বুশরা আফরিন মূলত তার বনানীর নিজস্ব অফিসে বসেই কাজ করতেন, মিটিং ছাড়া তিনি নগর ভবনে যেতেন না।
5 আগস্টের পর তিনি নগর ভবনে যাচ্ছেন না, তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার মিডিয়া কর্মকর্তা তৌহিদ হোসেনের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। এতে প্রমাণিত হয় বুশরা কোনো আন্তর্জাতিক সংস্থা কর্তৃক নিয়োগ পাননি, তাই হলে তাকে আওয়ামী লীগের মতো পালাতে হতো না। অথচ নিয়োগের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC কর্তৃপক্ষ বলেছিল সিটি কর্পোরেশন তাকে নিয়োগ দেয়নি, সিটি কর্পোরেশন থেকে তাকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার বিষয় নেই, তিনি এখানে বসবেনও না, এখান থেকে বেতন বা গাড়ি নেবেন না। প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেছিলেন, এতটুকু বলতে পারি বুশরা আফরিন আরশড রকফেলার ফাউন্ডেশনের একজন কর্মকর্তা, তিনি কর্পোরেশনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি ফাউন্ডেশনের টিমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন, যেমন অন্যান্য আন্তর্জাতিক সংস্থার হয়ে বাংলাদেশি নাগরিকরা কাজ করে থাকেন। পুরো এশিয়ার মধ্যে বুশরাকেই প্রথম হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে ফাউন্ডেশনটি। বুশরা নিয়োগ প্রক্রিয়া ও সুবিধা প্রসঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, বুশরা কতদিনের জন্য নিয়োগ পেয়েছেন, তার বেতন কত নির্ধারণ করা হয়েছে তা আমরা জানি না, তিনি সেখান থেকে কি সুবিধা পাবেন কিছুই বলতে পারব না। এই ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশের আর কেউ সংশ্লিষ্ট আছেন কিনা তাও জানা নাই। এ বিষয়ে DNCC মেয়র আতিক বলেছিল, বুশরাকে চিফ হিট অফিসার হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ দেয়নি, চিফ হিট অফিসারের কোনো পদ উত্তর সিটি কর্পোরেশনে নেই, আমাদের অর্গানোগ্রামেও নেই, বুশরা আরশট রকফেলার ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত। এছাড়া তিনি বলেছিলেন, বুশরা সিটি কর্পোরেশন থেকে কোনো সুবিধা পাবেন না, অথচ এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা, বুশরা জনগণের ট্যাক্সের টাকা থেকেই মাসিক 8 লাখ করে বেতন নিয়েছে, তবে কথায় আছে না আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না, তাই মেয়র আতিকও পুরোপুরি ছাড় পেলেন না, অবশেষে গ্রেফতার হয়েছেন। গত 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, শতাধিক মামলা হয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, এ তালিকায় বাদ যাননি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রগণ। এ সকল মামলার প্রেক্ষিতে প্রায় 2 মাস আত্মগোপন থাকার পর গ্রেফতার করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে। মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল, পাশাপাশি আরও একাধিক মামলায় তার নাম রয়েছে। তাকে ঘিরে উঠে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ, বিশেষ করে স্বজনপ্রীতি করে নিজের মতো করে প্রশাসন গড়ার অভিযোগ, মেয়েকে তো তাও কেবল হিট অফিসার বানিয়েছে। অভিযোগ উঠেছে তিনি তার ভাগিনা তৌফিক DNCC-র মধ্যে দ্বিতীয় মেয়রে পরিণত করেছিলেন, তার দাপটে অনেক কর্মকর্তা ও কর্মচারীরা চুপ থাকতে বাধ্য হতেন বলে জানা যায়। এসব কাণ্ডকীর্তি জানার পর নেটিজেনরা মেয়র আতিকের তো কঠিন সাজা চাচ্ছেনি, সেই সাথে তার মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের দাবি ও সকলের ব্যাংক হিসাব জব্দ করার দাবি জানাচ্ছেন। দর্শক, এতে আপনারও সায় রয়েছে কিনা ইয়েস অথবা নো লিখে জানাতে পারেন আপনার যে কোনো রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।